মানুষেরই কত রোগ হয়ে যায় গা। আর এই জিনিসটা ফালায় রাখলে অনেক কিছু আর ব্যবহার করবেন, রোগ হবে না। একটা হারমোনিয়ামের আয়ু 80 থেকে 100 বছর, যা কাঠদা বানাইছি মোটামুটি ঠিক মতো বাজাইলে ওই 5-7 বছর পর একটু সার্ভিসিং করতে হবে। মোটামুটি নিম্নে 80 বছর থেকে 100 বছর, এর বেশি হয়ে যাবে যদি সুন্দর মতো যত্নে রাখে। সার্ভিসিংটা যেমন চামড়াগুলো শক্ত হয়ে গেলে গা, ওইটা একটু হাওয়া চইব, ওই চামড়াটা চেঞ্জ করতে হয় 5-7 বছর পর পর। এই রিডগুলো যদি আপনি ফালায় রাখেন, এটা ডিস্টিউন হয়, ডিস্টিউন হয়ে গেলে গা ওইটা টিউন করতে হয় ওই 4-5 বছর পর পর একটু সার্ভিসিং করতে। 84টা বাঁশি মিলে একটা হারমোনিয়াম হয়, আর ওইগুলো একটা 74টা বাঁশি মিলে একটা হারমোনিয়াম তৈরি হয়। বডিতে মনে করেন একটা মিস্ত্রি দুইটাই বানাই তার ভাড়া দিনে, আর এইটা বানাইতে গেলে 8-10 দিন লাগে। হারমোনিয়াম কাজে একটা জিনিস কম হইলে হারমোনিয়াম বাজবে এবং ঠিক হবে না। এই হারমোনিতে প্রায় 80-82টা পদের জিনিস লাগে। এই যে যেমন তার কাটা লাগে 3 পদের, একটা হারমোনিতে স্ক্রুপ লাগে হলো 5 পদের, ওয়াশার লাগে 2 পদের, তারপর প্যালাই বোর্ড লাগে, ফর্মিকা লাগে, সেগুন কাঠ লাগে, গামারি কাঠ লাগে, কেরাসিন কাঠ লাগে, অনেক পদের কাঠ লাগে। আর চামড়া হইলো যে খাসি চামড়া লাগে পাতলা মোটা, যে বেলুটা হয়েছে পাতলা চামড়া, আর মোটাটা দিয়ে যে গদি চামড়া দিছি। একটা হারমোনিয়াম ভালো করে বানাইতে গেলে এক মিস্ত্রির মনে করেন 10 দিন, আর নর্মাল যে পাইকারি যারা বেছে এরা 7-6 দিন এইভাবে বানায় ফেলা যায়। ইট বসার এই জিনিসটা হাতে, এই ফোকরগুলো সব হাতে কাটতে পারছে, এই ফোকরগুলো হাতে কাটা লাগছে, এইগুলো হাতে কাটা লাগছে। এটা কাটতে হইলে আগে ডিলটা ভিন করতে হয়, ডিলটা ভিন করে তারপরে এই ফোকর এইটা দিয়ে কাটতে হয়, চিনা করার চিকুন করা। একটা হারমোনিয়ামে অনেক পদেরই থাকে, স্টিক চাবি হয়, প্লেন চাবি হয়, 1 পার্ট বেলু হয়, 7 পার্ট বেলু হয়, তারপর খাড়া পাতা হয়, পাতা পাতা হয়, বড় সাইজ হয়, ছোট সাইজ হয়, একটা 42 গ্রেডের হয়, একটা 37 গ্রেডের হয়, আবার বিটকেস মেটাল হয়। ওইটা বড় সাইজ কাওয়ালি গানের জন্য, কাওয়ালি বয়াতে কীর্তন গাইলে একটু বড় সাইজের হইলে ভালো হয়। আর বাসা বাড়ির জন্য 37 এগুলোই চলে। এটা হলো হাওয়ায় বাজে, যেমন এটা চাপ দিলে পরে হাওয়াটা ঢোকে ভিতরে, ভিতরে ঢুকলেই যে সামনে চাবি আছে এই চাবিগুলো টান দিয়ে তারপর বাজাইতে হয়। আর বাসি যেমন মুখে জিব্বায় ফোটে বাজে, আর এটা হলো হাওয়ায় বাজে, যে হাতটা হাওয়া দিলে এটা চাবে বাতাসেই বাজে। ভিতরে একটা চামড়া আছে পালিটার, ওইটা হইলো খেলবে আর হাওয়াটা ভিতরে ঢুকবে, এটা হইলো বাতাসটা ভিতরে ঢুকলে বাজবে। আমার নাম হইলো জীবন মন্ডল, আমি হারমোনিয়ামের কাজ করি, তৈরি করি, নতুন বানাই, সেকেন্ড হ্যান্ড মেরামত করি, কাস্টমারের একটা মেরামত করি। আমার এই কাজটা হইলো বয়স মোটামুটি 39-40 বছরের মতো পরে। প্রথম আসলাম হইলো হাইস্ট লেবারের মেলোরিতে কিছুদিন কাজ করার পরে সিডাং গিয়ে কাজ শিখছি 85-তে, পরে আসলাম ঢাকায় সাকারি বাজার সুরুশ্রীতে কাজ করছি। সুরুশ্রীতে কাজ করে আমি 97-তে মোহাম্মদপুর দোকান রইলাম। বাজানো তো শিখতারই নাই, বাজানো শিখলে কাজ ছেড়ে দিতাম। কেলিগা একটা টিউশনি করলে সপ্তাহে 4 দিন যাবো 5,000 টাকা, মাসে 500 টাকা টিউশনি করলে আমার সংসার চলে যেত গা, কিন্তু এই গাঁদার খাটনি আর খাটা লাগছে না। এইটা বানাইতে আছে মানে আর কি পেটের দায়ে বানানো লাগতেছে, কিন্তু এটাই কিন্তু পেট চলে না। একটা হারমোনিয়াম মজুরি 5,200 টাকা কারিগরি মজুরি, কোনো মাসে 2টা বানাই, কোনো মাসে 1টা বানাই, আর ওই যে 2-4টা মেরামত আইলে ওই মানে সব কিছু মিলে আর কি চলানো লাগতেছে, মানে ব্যবসা নাই গা। হারমোনিয়াম যারা বানায় হারা হারমোনিয়াম বানায়, তারা গিটার যারা বানায় হারা গিটারই বানায়। যেমন দোতারা বানায় একজনে হারমোনি বানাই আমি, আরেকজনে গিটার বানায়, একজনে তবলা বানায়, এটার অংশটা আলাদা আলাদা ভাগ করা। হারমোনিয়ামের প্রচেষ্টা এটা পুরান হয়ে গেছে গা, কিবোর্ড জিনিস বাইরেছে কিছু অর্গেন, এই কিবোর্ডের জন্য হারমোনিটা একটু মারি খেয়েছে। হারমোনিটাকে ওই যে কিছু কিছু আধুনিক গানের জন্য আর কি লাগে, সেই জন্য নাইলে এটা উড়ে যেত। আমার হারমোনিয়াম গেছে তো আমেরিকা গেছে, লন্ডনে নিয়ে গেছে, দুবাই নিছে 2-3টা হারমোনিয়াম, আমার হাতের হারমোনিয়াম বিটকেস মডেল হারমোনিয়াম বানাইছি নিয়ে গেছে।